আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? আচ্ছা, একটু সবাই জয়েন করো, তারপরে হচ্ছে আমরা শুরু করবো, ঠিক আছে? তোমাদের তো কালকে স্কুলে আসতে হবে, তাই না? আগামীকালকে তোমরা কি কি বার দিন আসো? মঙ্গলবার আসো আর শনিবার। আনিশা জয়েন করেছে সব। আনিশা, তাসনিয়া, তোমরা এই বরাবর আগে জয়েন করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। গত মঙ্গলবারের ক্লাসটা তো মিনু ম্যাডাম নিয়েছিল, তাই না? হ্যাঁ, তাহলে তোমরা বই নিয়ে আসো, বই নিয়ে এসো, এই জন্যই বলছি, যেহেতু যাতে ভুল না হয়, ঠিক আছে? আর আজকে আমি একটা অনলাইনে একটা অধ্যায় শুরু করছি, ওইটাই আমরা ইনশাল্লাহ আবার কালকে হচ্ছে পড়বো আর কি। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমি একটা ম্যাথের চ্যাপ্টার পড়াতে চাচ্ছি এখন, কারণ আমরা দুইটা হচ্ছে দুইটা না তিনটা থিওরি চ্যাপ্টার পড়েছি। আমরা তৃতীয় অধ্যায় না করে চতুর্থ অধ্যায় করাতে চাচ্ছি, ঠিক আছে? আমার মনে হচ্ছে সেটা ভালো হবে। তৃতীয় অধ্যায়টা আমরা পরে করি, কারণ তোমাদের সিলেবাসে কিন্তু, যেহেতু তোমাদের বইটা চেঞ্জ হয়েছে, দেখবা তৃতীয় অধ্যায়ে নাম দেওয়া আছে অর্থের সময় মূল্য, কিন্তু তৃতীয় আসলে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কি, অর্থের সময় মূল্য, ঠিক আছে? এটা তোমাদের 9-এর বইটা চেঞ্জ হয়েছে, বুঝতে পেরেছো? মানে আমরা তো সিলেবাস করেছি 10-এর বই দেখে আর কি, 10 যারা পরীক্ষার্থী। তো আজকে আমরা চতুর্থ অধ্যায়টা ধরবো, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। চতুর্থ অধ্যায়ের পরে দেন হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়টা পড়বো, ঠিক আছে? তো আমরা চতুর্থ অধ্যায়টা আজকে শুরু করবো, অর্থের সময় মূল্য। এটা তো ম্যাথের চ্যাপ্টার, কিছু থিওরিও আছে আবার ম্যাথও আছে, ঠিক আছে? থিওরি ছাড়া তো আমরা ম্যাথ বুঝবো না। তো আজকের ক্লাসে আমি কিছু থিওরি পড়াবো, ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে সরাসরি আমি অঙ্ক করাবো। তোমরা হচ্ছে ক্যালকুলেটার নিয়ে আসবা সবাই, ফিনান্সের অঙ্ক, এই অঙ্ক করতে কিন্তু তোমার সাইন্টিফিক যে ক্যালকুলেটার নর্মাল, সেই সাইন্টিফিক ক্যালকুলেটারটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমি শুরু করে দিই, 9টা 12 বাজে, তো শুরু করে দিই, সবাই জয়েন করুক আস্তে আস্তে। আচ্ছা দেখো, অর্থের সময় মূল্য চ্যাপ্টারটা আমাদের এরকম, দেখো বইতে, বইয়ের পৃষ্ঠার শুরুতেই আমাদের এরকম একটা ক্যালকুলেটরের ছবি দেওয়া আছে, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো যে এই ধরনের ক্যালকুলেটার, যেটা নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটার, সেটা আমাদের হচ্ছে এই এই চ্যাপ্টারটা করার সময় আমাদের লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি শুরু করে দিচ্ছি। দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে আসলে অর্থের সময় মূল্য জিনিসটা কি, তাই না? অর্থের সময় মূল্য তো এরকম কথা তো আমরা জীবনে আগে শুনি নাই, অর্থের আবার সময় মূল্য কি? তো এটাকে যদি আমরা ইংরেজিতে বলি যে টাইম ভ্যালু অফ মানি, বা অর্থের সময় মূল্য জিনিসটা, দেখো সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই মূল্যের পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে সব কিছুরই মূল্যের পরিবর্তন হয়। যেমন ধরো, তুমি আজকে 100 টাকা দিয়ে যেই, আচ্ছা কে আমার ওয়েটিং রুমে আছে দেখাচ্ছে, আমি তো সবাইকে জয়েন করালাম, একটু দেখি যে কে কে আছে। আনিশা তো একটু আগে জয়েন করেছিল, কথা বোঝা যাচ্ছে না? এখন ক্লিয়ার শুনতে পাচ্ছো? দেখো তো, ক্লিয়ার শুনতে পাচ্ছ এখন?
আচ্ছা, আমার ধারণা এখন শুনতে পারবা, ঠিক আছে? আমি হচ্ছে এখন আবার ডাটা অন করেছি, আমি ওয়াইফাই এটা ক্যান্সেল করে ডাটা অন করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে শুনতে পাচ্ছ এখন? আচ্ছা হ্যাঁ, তাহলে ওয়াইফাই অফ করে দিয়েছি আমি, ঠিক আছে? এখন দেখো, অর্থ সময়ের মূল্যের ধারণাটা কি? অর্থ সময়ের মূল্য হচ্ছে তোমার প্রতিটা জিনিসের সময়ের সাথে সাথে তার মূল্যটা পরিবর্তন হয়। ধরো তোমরা এখন যে বাসাটায় আছো, আজ থেকে 10 বছর আগে এই বাসার ভাড়া এরকম ছিল না, তাই না? ভাড়াটা কম ছিল, এখন ভাড়াটা বেড়েছে, আবার দেখা যাবে যে 1-2 বছর পর আরও বাড়বে। তারপরে তুমি ধরো, যখন তুমি স্কুলে আসতা, যখন তুমি ক্লাস 5-এ পড়তা, তখন যত টাকা রিক্সা ভাড়া দিতে, এখন কিন্তু তোমার রিক্সা ভাড়া বেড়েছে। যত সময় যায়, মূল্যের জিনিসের মূল্য কিন্তু পরিবর্তন হয়, সেটা তোমার বাসা ভাড়া হোক, সেটা তোমার রিক্সা ভাড়া হোক, বা সেটা হচ্ছে তোমার অন্য যে কোনো কিছুই হোক না কেন, তোমার সেটা হচ্ছে কি হয়, সময়ের সাথে সাথে সেটা মূল্যটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো সময়ের সাথে সাথে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা ফিনান্সের দৃষ্টিতে যে একটা মূল্য দিয়ে প্রকাশ করা হয়, সেই মূল্যটাকে আসলে বলা হচ্ছে যে অর্থের সময় মূল্য। আচ্ছা, আমি এটাতে একটা কাজ করব, আমি আজকে খেয়াল যে অটো সাইন ইন দিয়ে রাখবো, কারণ এই মোবাইলে তোমার হচ্ছে আবার কেউ জয়েন করতে নিলে পুরো স্ক্রিন টাচ থেকে বের বের হতে হয়, ঝামেলা হয়। আচ্ছা, তো যেটা বলছিলাম যে যত দিন যায় জিনিসের দাম দেখবা যে বাড়বে। মানে আজকে তুমি 100 টাকা দিয়ে যা কিনতে পারবা, 1 বছর পরে 100 টাকা দিয়ে সেই একই পরিমাণ জিনিস কিনতে পারবা না। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জেনেছি যে সময়ের সাথে সাথে জিনিসের মূল্য চেঞ্জ হয়, যেমন বাসা ভাড়া বলো, রিক্সা ভাড়া বলো, বা জিনিসের দাম বলো, চালের দাম বলো, ডালের দাম বলো, বা তোমার সব কিছুর দামই দিন দিন কি হয়, বাড়ে। তো একটা ব্যবসায়ীকে কিন্তু ব্যবসা করতে হয় একটা দীর্ঘক্ষণ, দীর্ঘ সময়ের কথা চিন্তা করে, তাই না? সে আজকের কথা চিন্তা করে তো তাকে ব্যবসা করলে চলবে না। তাহলে এই সময়ের পরিবর্তনের সাথে যদি অর্থের পরিবর্তনটা কিরকম হয় সে যদি সে জানতে না পারে, তাহলে কিন্তু সে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবে না, বা তার ব্যবসা করে সে ভালো মুনাফা অর্জন করতে পারবে না, ঠিক আছে? তো এই কারণেই ফিনান্সে কিন্তু তোমার এই অর্থের সময় মূল্য চ্যাপ্টারটা ইনক্লুড করা হয়েছে। তাহলে অর্থের সময় মূল্য আসলে মূল ধারণা কি, দেখো আমরা যদি বইতে দেখি যে ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে অর্থের মূল্য কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে যে অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরে 100 টাকা সমান মূল্য বহন করে না, এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। তো এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। দেখো বলেছে যে এখনকার 100 টাকা 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না, এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। এখনকার 100 টাকা অধিকতর কেন মূল্যবান? দেখো, তোমাকে যদি আমি এখন 100 টাকা দেই, তোমাকে যদি একটা অফার দিই যে আনিশা, তোমাকে আমি এখন 100 টাকা দিব, অথবা 5 বছর পরে 100 টাকা দিব, তুমি কোনটা নিবা, এখন 100 টাকা নিবা নাকি 5 বছর পরের 100 টাকা নিবা? আমি একটা অফার দিয়েছি আনিশাকে, জানিসা তোমাকে আমি এখন 100 টাকা দিব, আর একটা অফার দিয়েছি না তোমাকে আমি 100, এখন 100 দিব না, তুমি 5 বছর পরে 100 টাকা নিবা, এখন নিবা না। আচ্ছা, এমন কি কেউ আছে যে এখন 100 টাকা না নিয়ে 5 বছর পর 100 টাকা নিতে চাইবে? ভুলে? আচ্ছা, তুমি দেখো, এখন যদি তোমাকে আমি 100 টাকা দেই, তুমি 100 টাকা দিয়ে একটা বার্গার খেতে পারবা, একটা কোক খেতে পারবা, তাই? ঠিক আছে, কিন্তু 5 বছর পরে তুমি কি 100 টাকা দিয়ে একটা বার্গার আর কোক খেতে পারবে, তোমার কি মনে হয়? পারবা? পারবা না, কারণ তখন বার্গারের দাম কি হতে পারে, বেড়ে যেতে পারে, তখন বার্গারের দাম কি হতে পারে, বাড়তে পারে। তুমি আমি যখন তোমাকে একই টাকা অফার করব এখন আর 5 বছর পরে, তখন কিন্তু তুমি এখনকারটাই চুজ করবা, কারণ বর্তমানটা সবার কাছে বেশি মূল্যবান, মানুষ বর্তমান ভোগকে বেশি প্রায়োরিটি দেয়, ঠিক আছে? যেমন ধরো তুমি এখন 100 টাকা দিয়ে তোমার যা ইচ্ছে তা খেতে পারছো, যা ইচ্ছে তা কিনতে পারছো, কিন্তু তোমার ভবিষ্যৎ তো অনিশ্চিত। 5 বছর পরে তোমাকে আমি 100 টাকা দিলে, তুমি এই 5 বছর পরে তুমি 5 বছর বাঁচো কি না,
5 বছরে ফিনান্সিয়াল কন্ডিশন এরকমই থাকে কিনা, জিনিসের দাম বা মূল্য বৃদ্ধি পায় কিনা, এই সমস্ত জিনিস বিবেচনা করে প্রতিটা ব্যক্তি এখনকার 100 টাকা বেশি পছন্দ করবে। যে কোনো যৌক্তিক মানুষ, মানে যার মধ্যে বিবেক বিবেচনা আছে, তাকে যদি অফার করা হয় যে তোমাকে আমি এখন 100 টাকা দিব বা 5 বছর পরে বা 1 বছর পরে 100 টাকা দিব, তুমি কোনটা নিবা, সে কিন্তু বলবে এখনই আমাকে 100 টাকা দিয়ে দেন। কারণ হচ্ছে বর্তমানে মানুষ ইউজ করতে বেশি পছন্দ করে। আচ্ছা, এই হলো টাকা দিয়ে একটা উদাহরণ দিলাম। এখন ধরো আমার কাছে একটা ক্যাডবেরি চকলেট আছে, আমি ক্লাসে এসে বললাম এই চকলেটটা আমি তোমাদেরকে এখন দিব, আর তারপর পরক্ষণে বললাম যে না না আমি এখন না দিই, এটা তোমাকে 1 বছর পরে দিব, তোমরা কেউ কিন্তু রাজি হবো না। তোমরা সবাই বলবে না মিস এখনই আমাদেরকে দেন, 1 বছর পরে এই চকলেট আমরা খেয়ে কি করবো, তখন তো আমাদের চকলেট খাওয়ার ইচ্ছা নাও হতে পারে, তখন আমি বাঁচতে নাও পারি। মানে এই উদাহরণটা আমি কেন দিলাম, এই লাইনটা বোঝানোর জন্য যে এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। তার মানে কি, প্রতিটা মানুষের কাছেই বর্তমান সময়টা বেশি মূল্যবান, আর এই যে যে এখনকার 100 টাকা এবং 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না, এইটাই অর্থ সমান মূল্য ধারণা। মানে তোমাকে যদি আমি এখন 100 টাকা দেই, তুমি সেটা নিবা, কিন্তু 5 বছর পরে তুমি আমার থেকে একটু বেশি চাইবা। তুমি বলবা মিস আমি 5 বছর পরে 100 টাকা নিব না, তাহলে আপনি 5 বছর পরে আমাকে 500 টাকা দিবেন, তাহলে আমি রাজি আছি। বা তুমি বলবা মিস এখন আমাকে ক্যাডবেরি না দিলে আপনাকে 1 বছর পরে আমাকে পুরো 12টা ক্যাডবেরি দিতে হবে। তার মানে মানুষ বর্তমানে যেটা চায়, ভবিষ্যতে তার থেকে কি চায়, অনেক বেশি চায়। বর্তমানটা মানুষের কাছে অধিক বেশি মূল্যবান, মানুষ বর্তমানে ভোগ করতে বা ব্যবহার করতে পছন্দ করে। দেখো আমি আবারও বলছি, ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়, অর্থাৎ এখনকার 100 টাকার 1 বছর পরে বা 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না, এখনকার 100 টাকা অধিক মূল্যবান, এটাই অর্থের সময় মূল্যের ধারণা। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের অর্থের সময় মূল্যের ধারণা। তো এখন দেখো আমরা পরের লাইনে যাচ্ছি, অর্থের সময় মূল্য মূল কারণ সুদের হার। দেখো এই লাইনটা দাগ দিয়ে রাখো, প্রত্যেকের বইয়ে এই লাইনটা দাগ দাও। অর্থের সময়ের মূল্যের মূল কারণ কি, সুদের হার। সুদের হার জিনিসটাকে এখন বুঝিয়ে দিই, মূল কারণ সুদের হার কেন হয়। দেখো তুমি যদি এই 100 টাকা, যে 100 টাকা তোমাকে আমি এখন দিই, এই 100 টাকা তুমি যদি ব্যাংকে জমা রাখো, তাহলে তুমি কিন্তু 100 টাকার উপরে সুদ পাবা। প্রথম বছরে যদি 10 টাকা সুদ পাও, দ্বিতীয় বছরে পেলা 20 টাকা, তৃতীয় বছরে 30 টাকা, এরকম করে 5 বছর পরে দেখা যাবে তোমার এই 100 টাকা থেকে প্রায় তুমি 200 টাকার মতো ইনকাম করতে পারছ। এটার কারণ হচ্ছে সুদের হার। সুদের হারের কারণে তোমার বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য দুটার মধ্যে কি হয়, পার্থক্য হয়। তো এখন বলতে পারো মিস সবাই তো ব্যাংক ব্যাংক নিয়ে কাজ করে না, বা সবাই তো ব্যাংকে যায় না। হ্যাঁ, সবাই ব্যাংকে না গেলেও অর্থনীতিটা কিন্তু আমাদের ব্যাংকে ঘিরেই হয়। যেমন এখনকার 100 টাকা দিয়ে আমরা যে জিনিস কিনতে পারবো, 5 বছর পর তা কিনতে পারবো না। কেন? কারণ সুদের হার বেড়ে যাবে, আমাদের সুদের হার বাড়বে। এই কারণেই তোমার হচ্ছে অর্থ সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। তুমি 100 টাকা এখন রাখলে 5 বছর পরে সেটা সুদ সুদ আসল যোগ হওয়ার পরে সেটার মূল্য অবশ্যই বেড়ে যাবে। কাজেই এখন তোমাকে আমি 100 টাকা দিলে তুমি সেটা রাজি হলেও, 5 বছর পরে তুমি 100 টাকা নিতে রাজি থাকবা না। তুমি বলবা মিস 5 বছর পরে আমাকে 100 টাকা দিলে আমি নিবো না, আমাকে তখন বেশি দিতে হবে, কারণ তখন তো সুদের হারের কারণে আমার টাকার মূল্য কি হবে, আরো বেড়ে যাবে। তো দেখো এরপরে একটা উদাহরণ দিয়ে তোমাকে বলেছে, মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও, এমন তো অবস্থায় সে বললো 100 টাকা এখন না পরিশোধ করে 1 বছর পরে পরিশোধ করবে। অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 টাকা আর 1 বছর পরে 100 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার 10%, অর্থাৎ 10 ভাগ, অর্থাৎ তুমি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো, তবে আগামী বছর তোমাকে 110 টাকা দিবে। সুতরাং এখনকার 100 টাকা এবং আগামী বছরে 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। যে জিনিসটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমি যদি তোমাদেরকে এখন 100 টাকা দিতে চাই, তোমরা এখন এটা নিবা, কিন্তু 5 বছর পরে 100 টাকা দিতে চাইলে তোমরা নিবা না, তখন তোমরা কি চাইবা, মিস আমাদেরকে কিছু বেশি দেন, আমাদেরকে 100 টাকা দিলে আমরা নিবো না, আমাকে তো 5 বছর পরে দিলে 500 টাকা দিতে হবে। এই যে তুমি যে অতিরিক্ত 400 টাকা আমাদেরকে নিলা আমার কাছ থেকে বা চাইছো, এটাই হচ্ছে তোমার সুদের হার। তার মানে বর্তমানে আমরা যেটা নিতে রাজি আছি, ভবিষ্যতে আমরা সেটা নিতে রাজি থাকি না, তার থেকে বেশি চাই। এই বেশির অংশটার নামই হচ্ছে সুদ। তার মানে অর্থের সময় মূল্যের মূল কারণ কি, সুদের হার। আমি আবারও বলছি অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। সুদ জিনিসটা কি, মানুষ যখন নিজের
যেই টাকাটা পাবে তার থেকে অতিরিক্ত কিছু চায়, তখনই সেটাকে কিন্তু আমরা বলি সুদ। ঠিক আছে, তো এখন আমরা 100 টাকা নিতে রাজি থাকলো, 1 বছর পরে বা 5 বছর পরে আমরা 100 টাকা নিতে চাইবো না, কারণ এর মূল কারণ হচ্ছে কি, সুদের হার। আর এই পুরা ধারণাটাকেই বলা হচ্ছে অর্থের সময় মূল্য। আচ্ছা, এখন দেখো তো যারা ক্লাসে প্রেজেন্ট আছো, শুধুমাত্র এই ধারণাটুকু একটু বুঝতে পেরেছো কিনা, এই ধারণাটা অর্থের সময়ের মূল্য ধারণাটা কি একটু বুঝতে পেরেছো কিনা, একটু দেখো তো বুঝতে পারছো কিনা। না বুঝতে পারলে আমাকে বলতে হবে, যাতে আমি আবার রিপিট করতে পারি, আর বুঝতে পারলেও বলতে হবে যে মিস বুঝেছি, আপনি পরের টপিক্সে যান। কেউ কিছু বলে না, শুধুমাত্র এই দুই একটা মেয়ে সাবিকুন নাহার, আর এই একটা দুইটা মেয়ে ছাড়া আর কেউ কথাই বলে না। খুব বিরক্ত লাগে তোমাদের অনলাইনে ক্লাস নিতে ইচ্ছা করে না আমার, এই জন্য আমি চাই কি যে শুধু অফলাইনে পড়াবো। শুনো, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েরা, আমি কেন তৃতীয় অধ্যায় বাদ দিয়ে চতুর্থ অধ্যায় এসেছি, আমাদেরকে, আমি জানি তোমরা এটা জীবনও পড়ো নাই, তোমাদের জন্য তো ফিনান্স নতুন, 9-এ এসে প্রথম পড়ছো, তার মধ্যে আমরা ক্লাসগুলো করছি অনলাইনে, এই কারণে কিন্তু আমার কাছে আরো কনফিউশন লাগে যে আসলে তোমরা এটা বুঝতে পারছো কিনা। তো তোমরা যদি রেসপন্স না করো, তাহলে আসলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় জিনিসটা, যে এটা কিন্তু পুরাই ডিফারেন্ট। জীবনে তুমি ক্লাস 8 পর্যন্ত এই টপিক্সের নামই শুনো না, যে অর্থের সময় মূল্য, আজকে ফার্স্ট শুনতেছো। আচ্ছা, তাহলে আমরা অর্থের সময় মূল্য গুরুত্বটা পড়ি, বা আমরা জানি যে কেন এটা আমরা পড়বো, কেন আমাদের অর্থের সময় মূল্যটা আমরা শিখছি। দেখো বলেছে, ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। এই লাইনটা দাগ দাও, বই নিয়ে বসেছে এই লাইনটা দাগ দেয়, এগুলো কিন্তু MCQ এর জন্য কাজে লাগবে। ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ জড়িত। সাধারণত পণ্যদ্রব্য সেবা বিক্রি হতে যে প্রবাহ ঘটে তাকে আন্তঃপ্রবাহ বলে। মেয়ের, আমরা যখন কিছু বিক্রি করি তখন আমাদের পকেটে টাকা আসে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসে, যখন আমাদের কাছে টাকা আসে সেটাকে আমরা বলি আন্তঃপ্রবাহ, আর যখন আমাদের কাছ থেকে টাকা চলে যায় সেটাকে আমরা বলি বহিঃপ্রবাহ। তাহলে আন্তঃপ্রবাহ কখন হয়? পণ্য দ্রব্য সেবা বিক্রি হতে কি হয়? আন্তঃপ্রবাহ হয়। আর কাঁচামাল ক্রয়, তোমার হচ্ছে মজুরি প্রদান বা অন্য অন্য যখন আমাদেরকে ব্যয় করতে হয়, সে ব্যয়ের মাধ্যমে আমাদের কি হয়? বহিঃপ্রবাহ হয়। তুমি ঝালমুড়ি কিনলা স্কুলের গেট থেকে, তোমার বহিঃপ্রবাহ হবে, তোমার কাছ থেকে 10 টাকা চলে গেল, এটা তোমার বহিঃপ্রবাহ। ঝালমুড়ি আনার জন্য এই 10 টাকা হবে কি? আন্তঃপ্রবাহ। ঠিক আছে, মানে যেই টাকাটা তোমার পকেট থেকে চলে যায় সেটা বহিঃপ্রবাহ, আর যেই টাকাটা তোমার পকেটে বা আমাদের পকেটে আসে সেটা হচ্ছে আন্তঃপ্রবাহ। সে কথাই বলেছে যে ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ জড়িত থাকে। দেখো কি বলেছে, যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা প্রয়োজন, ফলে অর্থের সময় মূল্য গুরুত্ব বিবেচনায় বলা যায়। দেখো, তুমি যদি সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে যাও, যে তুমি এই টাকাটা ভবিষ্যতে বিনিয়োগ করবা কি করবা না, এই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার অর্থের সময় মূল্য জিনিসটা জানা লাগবে। ঠিক আছে, যে তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, এটাকে তুমি বিনিয়োগ করবা কি করবা না, এই জিনিসটা বা কোন খাতে বিনিয়োগ করছো, এই খাতে কি বিনিয়োগ লাভজনক হবে কি হবে না, এই জিনিসটা জানার জন্য তোমার আসলে অর্থের সময় মূল্যটা জানা লাগবে। এখন দেখো, গুরুত্বের প্রথমেই আছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, এই কথাটাও আজকে আমরা জীবনে প্রথম শুনছি, যারা আগে পড়ো নাই বইতে তাদের কাছে তো এটা একদমই নতুন, আর আমি যেহেতু আজকে প্রথম পড়াচ্ছি তাহলে আমি ধরে নিব এটা তোমাদের সবার কাছে এটা নতুন। তো দেখো, সুযোগ ব্যয় জিনিসটা কি, একটি প্রকল্পে, কোনো একটি প্রকল্পের অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। বিনিয়োগ সুযোগ ত্যাগ করে হয় তার থেকে প্রত্যাশিত আয়কে সুযোগ ব্যয় বলে। আমি আবার বলছি জিনিসটা, ধরো তোমার কাছে দুইটা বিনিয়োগের জন্য দুইটা প্রকল্প আছে। প্রকল্প এ, যেখান থেকে তুমি 10% মুনাফা পাচ্ছ, একটা হচ্ছে প্রকল্প বি, যেখান থেকে তুমি 11% মুনাফা পাচ্ছ। তো তুমি কি করলা, প্রকল্প বি চুজ করলা, যেহেতু এটার মুনাফা বেশি, তাহলে তুমি কিন্তু প্রকল্প এর সুযোগ হারাচ্ছ। তাহলে তোমার
প্রকল্প বিতে বিনিয়োগ করার ফলে তুমি প্রকল্প এ সুযোগ হারাচ্ছ, তাহলে ওইটাই হচ্ছে তোমার জন্য সুযোগ ব্যয়। মানে একটা প্রকল্প গ্রহণ করলে তুমি তো আরেকটা গ্রহণ করতে পারবে না, কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা সীমাবদ্ধ আছে, মানুষের মধ্যে লিমিটেশন আছে, তুমি একসাথে চাইলে দুই তিনটা জিনিস নিতে পারবে না, তুমি একটাই নিতে পারবা। তাহলে একটা নিলে অন্যটা যে ছেড়ে দিতে হয়, সেই যে যেটা তুমি ছেড়ে দিচ্ছ, সে ছেড়ে দেওয়া অংশটা থেকে তোমার যেই সুবিধাটা তুমি পেতা, সেটাকে আমরা বলছি কি, সুযোগ ব্যয়। ঠিক আছে, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি ব্যাখ্যা করে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, প্রশ্ন এখন আমরা পড়ছি আর কি। দেখো, সুযোগ ব্যয়ের ইংরেজি নাম হচ্ছে অপরচুনিটি কস্ট। তো এই সুযোগ ব্যয় তার মানে কি, দেখো আমি আবার বলি, এখন বুঝতে পারবা। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়। যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয় তার থেকে প্রত্যাশিত আয়কে বিনিময়ের সুযোগ ব্যয় বলে। তার মানে যেটা বললাম, তোমার কাছে দুইটা প্রকল্প আছে, এ আর বি। তুমি এ তে বিনিয়োগ না করে বিতে করলা। এখন সাপোজ তোমার এ এতে তোমার আয় হলো 12%, তার মানে এই 12% আয়টা তুমি হারাচ্ছ। এখন যেহেতু তুমি এতে বিনিয়োগ করে ফেলেছো, বিতে করতে পারছো না, তার মানে তোমার বি এর যে আয়টা সেটাই হচ্ছে তোমার কি, ব্যয়। কারণ ওইটা তুমি নিতে পারছো না বা ওইটা গ্রহণ করতে পারছো না, এটাকে আমরা কি বলছি, সুযোগ ব্যয়। ঠিক আছে, আমি এই জিনিসগুলো যখন আমাদের কালকে হচ্ছে অফলাইনে ক্লাস হবে, তখন চেষ্টা করবো একটু করে, এখন 40 মিনিটের ক্লাস, তো একটু করে একটু বলার চেষ্টা করবো আর কি, যাতে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারো। আচ্ছা, তো এখন দেখো, বলেছে যে অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে সুযোগ ব্যয় নির্ণয় করা যায়। তার মানে অর্থ সময় মূল্যে যে আমি বললাম যে আমাদের ম্যাথ করতে হবে, এই সব আমাদের এখানে সূত্র আছে, সূত্রটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এই সুযোগ ব্যয়টা নির্ধারণ করতে পারবো। যে আমি যে একটা প্রকল্পে বিনিয়োগ না করে অন্য একটা প্রকল্পে বিনিয়োগ করেছি, তাহলে আমার সুযোগ ব্যয়টা কত হয়েছে। ঠিক আছে, ধরো যদি নর্মাল কথাই বলি, তুমি রেস্টুরেন্টে গেলা, তোমার কাছে 100 টাকা আছে, তুমি হয় লাচ্ছি খেতে পারবা, না হলে আইসক্রিম খেতে পারবা। এখন তুমি যদি লাচ্ছি খাও, তাহলে তুমি আইসক্রিমের যে ফ্লেভার বা যে টেস্ট সেটা মিস করবা, তাহলে ওইটাই হচ্ছে তোমার সুযোগ ব্যয়। ঠিক আছে, যার মানে একটা সুযোগ নিলে আরটা তুমি নিতে পারছো না, তাহলে যেটা নিতে পারছো না ওইটাই হচ্ছে তোমার কি, ব্যয়। 100, তোমার টাকা লিমিটেড, তুমি আইসক্রিম আর লাচ্ছি দুটো একসাথে খেতে পারছো না, তোমাকে হয় আইসক্রিম খেতে হবে, না লাচ্ছি খেতে হবে। এখন আইসক্রিম খেলে তুমি লাচ্ছি থেকে যে তৃপ্তিটা বা যে ফ্লেভারটা বা যে স্বাদটা পেতা, সেটা তুমি বঞ্চিত হচ্ছ। আর আইসক্রিম আর তুমি যদি লাচ্ছি খাও, তাহলে আইসক্রিমের স্বাদ বা ফ্লেভার থেকে তুমি বঞ্চিত হচ্ছ, তাহলে ওইটা হয়ে যাবে তোমার জন্য কি, সুযোগ ব্যয়। যেটাকে তুমি বঞ্চিত হচ্ছ সেটাই তোমার জন্য কি, তোমার সুযোগ ব্যয়। তাহলে ফিনান্সের ক্ষেত্রে যদি আমরা প্রকল্প ধরে এটাকে বলি, হ্যাঁ, তোমার কাছে দুইটা প্রকল্প বা দুইটা বিনিয়োগের সুযোগ আছে। আচ্ছা, কে জানে একটু ওয়েটিং রুমে আছে, নিয়ে নেই। আবার এইটাই হচ্ছে মোবাইলের বড় সমস্যা, তোমার হচ্ছে পুরো স্ক্রিনটাকে আবার শেয়ার করতে হয়, কি করবো। অত দূর থেকে আসলে ল্যাপটপ টেনে আনা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়। ঠিক আছে, আমি তো তোমার প্রত্যেকেই জানো দূর থেকে আসি, একেই তো একটা নিজের হ্যান্ড ব্যাগ, তারপরে আবার একটা খাবারের জন্য ব্যাগ, আবার যদি একটা ল্যাপটপ নিয়ে আসি, আবার বাসে আসি, সব মিলিয়ে একটা মানে এত কিছু আসলে টেনে আনা সম্ভব হয় না। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম যে সুযোগ ব্যয়, আমার ধারণা এখন সুযোগ ব্যয় সবাই বুঝতে পেরেছো, যেহেতু আইসক্রিম আর লাচ্ছির কথা বলেছি। তো ফিনান্সের ক্ষেত্রে এরকম, তুমি একটা প্রকল্প নিলে আরেকটা প্রকল্প নিতে পারছো না, কারণ তোমার বাজেট কম বা বাজেট লিমিটেড। তাহলে যেটা তুমি নিতে পারছো না, সেটার থেকে তুমি যে আয়টা পেতা, যে সেটার থেকে তুমি যে আয়টা পেতা, সেটাই হচ্ছে তোমার কি, সুযোগ ব্যয়। এখন দেখো, আমাদেরকে বলেছে যে এই সুযোগ ব্যয়ও তোমার সূত্রের মাধ্যমে নির্ধারণ করা যায়। তো এখানে একটা উদাহরণ দিয়েছে, আমরা এখন সেই উদাহরণটাতে যাচ্ছি, আমরা একটু খেয়াল করে উদাহরণটাতে যাব। দেখো, বলেছে যে উদাহরণস্বরূপ তোমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়, পক্ষান্তরে সোনালী ব্যাংকের, দেখো পক্ষান্তরে তোমার সোনালী ব্যাংকে, কোথায় গেল আমি লাইনটা হারিয়ে ফেললাম, পক্ষান্তরে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসাবে সুদের হার ধরা যাক 8%, জমি কিনলে ব্যাংকে টাকা রাখা যাবে না। দেখো, এই যে এখানে সুযোগ ব্যয়ের উদাহরণ দিয়েছে,
তো একটা উদাহরণ দিয়েছে, তোমার এলাকার জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হবে, আর সোনালী ব্যাংক আবার তোমাকে সুদ দিচ্ছে শতকরা 8 ভাগ। তুমি যদি জমি কিনো তাহলে তুমি ব্যাংকে টাকা রাখতে পারবা না, কারণ তোমার টাকা লিমিটেড। হয় তোমাকে জমি কিনতে হবে, তা নাহলে তোমাকে ব্যাংকে টাকা রাখতে হবে। তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এক্ষেত্রে 8%। দেখো মেয়েরা ক্লিয়ারলি বুঝে নাও, তুমি যদি জমি কিনো, ঠিক আছে, তুমি জমি কিনলা, তুমি জমি কিনলা, এই কারণে তুমি কিন্তু ব্যাংকে টাকা রাখতে পারছো না, তাহলে তোমার সুযোগ ব্যয় কত হবে? 8%। কারণ তুমি জমি কিনার ফলেই তুমি ব্যাংকের সুযোগটা নিতে পারছো না, সেটাকে আমরা কি বলছি? সুযোগ ব্যয়। ঠিক আছে, দেখো খুব সুন্দর একটা উদাহরণ, এই উদাহরণটা পড়লেই তোমরা হচ্ছে সুযোগ ব্যয়ের বিষয়টা আরো বুঝতে পারবা। এক্ষেত্রে আমরা এই অধ্যায়ের 1 নম্বর সূত্র ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা রাখা উচিত। ঠিক আছে, এখন 1 নম্বর সূত্র বলতে, ফিনান্সে তো অনেক সূত্র আছে আর কি, এই চ্যাপ্টারে কয়েকটা সূত্র আছে বেশ। তো এইখানে ওরা এই প্রথম সূত্রটাকে 1 নম্বর সূত্র দিয়েছে, এই 1 নম্বর সূত্রটা ব্যবহার করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কি জমি কিনবো নাকি ব্যাংকে টাকা রাখবো, সেটাই বলেছে। এই ব্যাপারে একটি সহজ ও মোটামুটি সঠিক পদ্ধতি হচ্ছে রুল 72 নামে পরিচিত। টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হয়ে হয়ে দ্বিগুণ। আচ্ছা, এখন প্রশ্ন জানতে পারি, মিস, রুল 72 কি? রুল 72 কি, এটা একটা প্রশ্ন জাগতে পারে। রুল 72 হচ্ছে এমন একটা নিয়ম যার মাধ্যমে কত সময়ে বা কত সুদের হারে একটা টাকা বা বিনিয়োগ দ্বিগুণ হয় তা জানতে পারা যায়। ঠিক আছে, রুল 72 হচ্ছে এমন একটা নিয়ম বা সূত্র যার মাধ্যমে আমরা একটা বিনিয়োগ কত পার্সেন্ট সুদের হারে বা কত সময়ে, দুইটা জিনিস আমরা জানতে পারবো, কত সময়ে দ্বিগুণ হয় এবং কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হয়, এই জিনিসটা আমরা রুল 72-এর মাধ্যমে জানতে পারবো। দেখো বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি হয়ে দ্বিগুণ হলে 72-কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার 72-কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। জমির মূল্য যেহেতু 10 বছরের দ্বিগুণ হয়, সুতরাং সুদের হার 72/10 বা 7.2%। সুতরাং জমি ক্রয় না করে ব্যাংকে টাকা রাখা যুক্তিযোগ্য। মেয়েরা এই অঙ্কটা আমি কালকে বোর্ডে করাবো, ঠিক আছে? আপাতত তোমরা একটু বুঝে রাখো, এখানে কিন্তু ছোট্ট একটা অঙ্ক আছে যার ভাগ অঙ্ক। তো ভাগ অঙ্ক একটা সূত্র, ফিনান্সের একদম প্রথম সূত্র যেটা, সেটা দিয়ে করা হয়েছে। আজকে আমরা থিওরিটা বুঝে রাখছি, কালকে ছোট্ট অঙ্কটা আমরা এই উদাহরণের অঙ্কটা করব, ঠিক আছে? যেহেতু আমরা বোর্ড ইউজ করতে পারবো, তখন সবাই আরো বেশি ক্লিয়ারলি বুঝবা। এখন একটা জিনিস দেখো, যে সুদের হার আমরা সূত্র ইউজ করে বের করে দেখলাম যে 7.2। সুতরাং তোমার জমি ক্রয় না করে ব্যাংকে টাকা রাখা যুক্তিযোগ্য। কেন? কারণ জমি ক্রয় করলে আমার জমি থেকে সুদ বা সুবিধা পাচ্ছে 7.2, আর ব্যাংক আমাকে কত দিচ্ছে? 8%। ব্যাংক দিচ্ছে 8%, আর জমি থেকে আমি পাচ্ছি কত? 7.2। তাহলে 7.2 থেকে অবশ্যই 8% আমার জন্য বেশি মুনাফা দিবে। এই কারণে দেখো আমরা জমি কি না কিনে ব্যাংকে টাকা রাখবো। খেয়াল করে দেখো, আমি বলেছি যে অর্থ সময়ের মূল্য আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে এই যে অর্থ সময়ের মূল্যের মাধ্যমে আমরা সুযোগ ব্যয়টা জানতে পারবো, আর সুযোগ ব্যয় জানলে আমরা কি করতে পারবো? যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। এটা অর্থ সময়ের মূল্যের একটা গুরুত্ব। আমি আবার বলছি, অর্থ সময়ের মূল্যের একটা গুরুত্ব হচ্ছে সুযোগ ব্যয় নির্ধারণ। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা কোনো প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্প থেকে যে বিনিয়োগের সুবিধাটা আমরা নিতাম, সেই সুবিধাটাকে আমরা হারাচ্ছি, সেটাকে আমরা বলছি সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয়টা নির্ধারণ করে আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি, আর সিদ্ধান্ত নিতে পারাটা অত্যন্ত বড় একটা কাজ। এই কারণে অর্থ সময়ের মূল্যটা একটা প্রথম গুরুত্বই হচ্ছে কি? সুযোগ ব্যয়। যে ছোট্ট অঙ্কটা আছে, আগামীকাল অফলাইন ক্লাসে আমরা সেই অঙ্কটা করব রুল 72 দিয়ে, ঠিক আছে? আমাদের প্রথম সূত্রেই থাকবে রুল 72, ঠিক আছে? এখন আমি চলে যাচ্ছি পরেরটাতে, প্রকল্প মূল্যায়ন। আমরা অর্থ সময়ের মূল্যের গুরুত্ব পড়ছি। আমরা খ নম্বরটাতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন, দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান মূল্যের সাথে ভবিষ্যৎ মূল্য তুলনা করতে হয়। এ অধ্যায়ে আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান হয় না, ঠিক আছে? যে আমরা যখন কোনো দীর্ঘমেয়াদী প্রকল্প নিব, ঠিক আছে, প্রকল্পটা যখন আমরা নিব বা গ্রহণ করব, তখন, আচ্ছা, প্রকল্প প্রকল্প যে বলছি, প্রকল্পটা হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টের বাংলা শব্দ।
বাস্তবে আমরা প্রকল্প না বলে প্রজেক্ট শব্দটা বেশি বলি, ঠিক আছে? যারা ব্যবসায়ী আছে দেখবা যে বলে যে এই প্রজেক্টে আমি ইনভেস্ট করছি, এই প্রজেক্টে আমি ইনভেস্ট করছি। তো প্রজেক্ট হচ্ছে প্রকল্পের